নমস্কার, আমি ডক্টর সোমনাথ ঘোষ, বক্ষরোগ বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অ্যাজমা। তো অ্যাজমা পেশেন্টরা কিভাবে আসে আমাদের কাছে? তো ম্যাক্সিমাম যে পেশেন্টগুলো থাকে তারা আসে, তাদের মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, শ্বাসকষ্ট বলে অনেকেই ভয় পায়, কিন্তু অ্যাজমার শ্বাসকষ্টটা মূলত তাদের সকালের দিকে বা রাত্রের দিকে অনেক সময় বাড়ে, বা অনেক সময় দেখা যায় তারা একটু ভারী কাজ করলে তখন তাদের ভেতরে হাঁসফাঁস করে, যেটা অনেক সময় তারা বুঝতেও পারে না। এবং সবারই যে শ্বাসকষ্ট হয় তা নয়, অনেকের কাশি হয়, অনেকটা খুশখুশে কাশি, কাশির সঙ্গে সাধারণত কফ ওঠেও না, এরকম শুকনো কাশি যেখানে কোনো কফ নেই, বা অল্প স্বল্প কফও উঠতে পারে। এবং এই কাশিটাও তাদের একটা দীর্ঘস্থায়ী হয়, অনেকদিন কাফ সিরাপ খেয়েও দেখা যাচ্ছে তাদের কাশিটা কমে না। ঠিক আছে, এই কাশিগুলো সাধারণত ওই একই রকম ভোরের দিকে বা রাতের দিকে বাড়ে, এবং তাদের এই সিমটমগুলো জেনারেলি দেখবেন যে কোনো সিজন চেঞ্জের সময় বাড়ে, হয়তো শীতের শুরুতে কিংবা শীতের শেষে দেখা যাচ্ছে পেশেন্টের একটা কাশি, একটা শ্বাসকষ্ট ভাব আসছে। এবং সব থেকে যেটা বড় জিনিস, যে মাঝে মাঝে পেশেন্টটা কিন্তু পুরো ঠিক হয়ে যায়। অন্যান্য শ্বাসকষ্টের রোগ যেমন সিওপিডি, সেখানে কিন্তু শ্বাসকষ্টগুলো একটা কন্টিনিউয়াস থেকে যায়, পুরো নির্মূল হয় না। কিন্তু অ্যাজমাতে দেখা যায় যে কাশি শ্বাসকষ্ট যেগুলো হয় সেগুলো কিন্তু কখনো বাড়ে কখনো কমে, সবসময় কিন্তু মানে সবসময় যে কাশি শ্বাসকষ্ট হবে তার কিন্তু মানে নেই। বা কাশি শ্বাসকষ্ট ছাড়াও অনেক সময় তাদের বুকের ভেতর চাপ অনুভব করে, অর্থাৎ একটু ভারী কাজ করলে, সাইকেল চালালে বা একটু চাপের কাজ করলে দেখা যায় বুকে চাপ চাপ অনুভব হচ্ছে। ঠিক আছে, এছাড়াও তা অনেক সময় অনেক পেশেন্ট বলেন যে বুকের ভেতরে সাঁই সাঁই করে একটা আওয়াজ হচ্ছে, বাঁশি বাজার মতো একটা সাঁই সাঁই করে আওয়াজ। তো মূলত এই চার রকমের সিমটম থাকলে কিন্তু আমরা তাদেরকে একটা অ্যাজমা সন্দেহ করতে পারি। চারটে সিমটম আরেকবার বলছি, একটা হচ্ছে কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ চাপ ভাব এবং ভেতরে সাঁই সাঁই করা। এবং এর সঙ্গে সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের একটা অ্যালার্জির হিস্ট্রি থাকে, অর্থাৎ দেখা যায় নাক দিয়ে জল পড়া, নাক ব্লক হয়ে যাওয়া, বা বিভিন্ন বডিতে চুলকা নিয়ে একটা থাকতে পারে, বা অনেকের ফুড অ্যালার্জি থাকে যে পার্টিকুলার কোনো খাবার খেলে তাদের গায়ে র্যাশ বেরোয় বা অ্যালার্জি হয়। তো এই নাকে জল পড়া, ফুড অ্যালার্জি বা অন্যান্য কোনো অ্যালার্জির সঙ্গেও কিন্তু একটা অ্যাজমার সম্পর্ক রয়েছে। সেই জন্যই আমরা যখন কোনো ইএনটি পেশেন্ট পাই তখন আমরা কিন্তু সেই অ্যালার্জিক রাইনাইটিসের সঙ্গে সঙ্গে তাদের শ্বাসকষ্ট অর্থাৎ অ্যাজমা হচ্ছে কিনা সেই পার্টটাও কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি। তো অ্যাজমার এটা গেল সিমটম। তার এরপরে এই সিমটম নিয়ে যদি আসে তাহলে অ্যাজমা আমরা কী করে ডায়াগনোসিস করি? তো অ্যাজমার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে চেস্ট এক্স রে করে আসে। তো এই ক্ষেত্রে আমি বলি যে অ্যাজমাটা কিন্তু আমাদের একটা এয়ারওয়ে রোগ, অর্থাৎ একটা শ্বাসনালীর রোগ, এটা কিন্তু লাংসের রোগ নয়। সেই জন্য চেস্ট এক্স রে কিন্তু সবসময় দেখা যেতে নর্মাল থাকলেও থাকতে পারে, অর্থাৎ এমন অনেক পেশেন্ট থাকে যাদের চেস্ট এক্স রে নর্মাল। তখন সেক্ষেত্রে আমরা কী করি, তাদের পালমোনারি ফাংশন টেস্ট অর্থাৎ পিএফটি, পিএফটি হচ্ছে করা হয়। এই পিএফটির মাধ্যমে শ্বাসনালীর ভিতরে আমাদের যে বাতাস যাচ্ছে নিঃশ্বাসের প্রশ্বাসের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে, সেই বাতাসে যাওয়া এবং আসা এগুলো আমরা দেখি। এবং শ্বাসনালীর যেহেতু অ্যাজমার জন্য হঠাৎ করে শ্বাসনালীর ভেতরে সংকুচিত হয়ে যায়, অর্থাৎ শ্বাসনালীর ভেতরটা সংকুচিত হওয়ার পরে বাতাসটা ভালো যায় না, তো সেক্ষেত্রে পালমোনারি ফাংশন টেস্টে কিন্তু আমরা সেক্ষেত্রে ডায়াগনোসিস করতে পারি অ্যাজমা। অর্থাৎ অ্যাজমার এক এবং একমাত্র ডায়াগনোস্টিক টেস্ট কিন্তু পালমোনারি ফাংশন টেস্ট। কিন্তু সেক্ষেত্রেও যেহেতু সিমটমগুলো ভ্যারিয়েবল, অর্থাৎ সবসময় সমান সিমটম থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাজমার যে পালমোনারি ফাংশন টেস্টও যে সবসময় যে মানে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে পাওয়াই যাবে তা নাও পাওয়া যেতে পারে। সুতরাং কিন্তু ডায়াগনোস্টিক টেস্ট বলতে আমরা পিএফটি মূলত বুঝি, এর সঙ্গে তার সঙ্গে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। অনেক সময় অ্যালার্জি টেস্ট টেস্ট যেরকম পেশেন্ট থাকে দরকার হয় সেরকম করা হয়। এরপরে আসে চিকিৎসার কথা। চিকিৎসার প্রধান ট্রিটমেন্ট হচ্ছে অ্যালার্জি থেকে যেহেতু রোগটা হয় সেই জন্য অ্যালার্জেন অ্যাভয়েড করা, অর্থাৎ আমরা প্রথমে জানতে হবে তাদের কী থেকে অ্যালার্জি, এবং যদি জানতে না পারেন তাহলে তাদের স্কিন প্রিক টেস্ট বলে একরকম পরীক্ষা হয় যেখানে কী থেকে অ্যালার্জি হচ্ছে সেটা জানা যায়। তো সেই অ্যালার্জেনগুলো যতটা সম্ভব যদি তারা অ্যাভয়েড করে তাহলে তারা একটু ভালো থাকে। এবং এরপরেও যদি দেখা যায় যে অ্যালার্জি অ্যাভয়েড করেও তার ট্রিটমেন্ট কন্ট্রোল হচ্ছে না, সিমটম থেকে যাচ্ছে, তখন সেক্ষেত্রে তাকে ইনহেলার দেওয়া হয়। তো এক্ষেত্রে অনেক শিশুদের বাবা মারা প্রশ্ন করেন যে ইনহেলার নেবে, ছোটোটা ভয় পায়, ভাবে ইনহেলার নিলে একটা অ্যাডিকশন হয়ে যাবে না। তো এটা আমাদের বুঝতে হবে যে ইনহেলার কিন্তু অ্যাজমার যে ওষুধ সেটা কিন্তু মূলত ইনহেলার ট্যাবলেট কিন্তু নয়, কারণ ইনহেলারের ডোজটা আপনাদের বুঝতে হবে খুব অল্প পরিমাণে, মাইক্রোগ্রাম ডোজ থাকে। আমরা যে ট্যাবলেটগুলো খাই তাতে অনেক ডোজ বেশি থাকে, কিন্তু ইনহেলারে খুব অল্প মাইক্রোগ্রাম পরিমাণ ওষুধ একদম সরাসরি শ্বাসনালীতে চলে যায় এবং রোগটা যেখানে আছে অর্থাৎ শ্বাসনালীর যে প্রান্তে আছে সেই প্রান্তে গিয়ে কাজ করে। অনেকটা আমাদের যেমন কোনো কেটে ছুড়ে গেলে যেমন লোকাল কোনো অয়েন্টমেন্ট লাগায় অনেকটা সেরকম, কারণ এটা সরাসরি শ্বাসনালীর ভেতরে গিয়ে কাজ করে। সেই জন্য ইনহেলার নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। এবার কখন কী ইনহেলার লাগবে, কী ডোজে লাগবে, বা ইনহেলার সারা জীবন চলবে না বন্ধ হবে
সেই ডিসিশন কিন্তু আপনার যিনি চিকিৎসককে দেখাচ্ছেন তিনিই নেবেন। ইনহেলার কিন্তু হঠাৎ হঠাৎ ইচ্ছা হতো নিলাম বন্ধ করলাম এরকম কিন্তু নয়, সেটা পরামর্শ মতো পালমোনারি ফাংশন টেস্ট করে আপনার চিকিৎসকের পরামর্শ মতো করুন। এভাবে থাকলে অযথা অ্যাজমা নিয়ে আতঙ্কিত না হয়ে উপযুক্ত সময় ডায়াগনোসিস করা, কারণ ডায়াগনোসিস যত দেরি হবে ট্রিটমেন্টটা তত খারাপ হবে। চেষ্টা করুন আর্লি ডায়াগনোসিস করতে এবং ডাক্তারের পরামর্শ মতো ইনহেলার নিতে। এবং এর সঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের, যে অ্যাস্থমা ইনহেলারের পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে ওয়েদার চেঞ্জের সময় সাধারণত দেখা যায় যে অ্যাস্থমা অ্যাটাকগুলো হয়, সেই জন্য কিছু কিছু ভ্যাকসিন আছে, মোস্ট কমনলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আপনি কিন্তু সিজন চেঞ্জের সময় একটু নিতে পারেন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবার করে নিতে হয়, এ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ভ্যাকসিন নিয়ে। তো আজকে এটুকুই, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।